কিসে চলে গাড়ি? গ্যাসে। তাহলে বাড়তি ভাড়া কেন? বাড়তি ভাড়া কত করে ভাড়া কাটছো? এতদিন 5 টাকা দিয়েছে, এখন আমরা 10 টাকা না ওই হিসেবে ঠিক না। আমার 60 টাকা ভাড়া ছিল, ওটা যদি আমাকে দেয় আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। 10 টাকা 2 টাকা ভাঙটি না থাকলে তখন ওটা 10 টাকা নেওয়া হয় এরকম। না ঠিক আছে, কোন গাড়ি তো গ্যাসের মামা, এই গাড়ি থেকে ভাড়া বাড়ানোর কথা? গ্যাসের গাড়িতে শুধু গ্যাসে চলে না, অনেক কিছু জিনিসের দাম বাড়ছে, প্রিমিয়ামের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, খালি শুধু গ্যাস দিয়ে গাড়ি চলে, যাবতীয় অনেক সরঞ্জামের দাম বাড়ছে। মানতেছেন? আমরা তো আগেই বারে বাড়ছে, মানতেছেন না তো পাবলিক? পাবলিকের সাথে কি গাড়ি আলাদা পারে? এখন এক গাছের ভিতরে বাসের ভিতরে 60 জন 50 জন যাত্রী উঠে, আর আমরা এলাম 3-4 জন, আমাদের কথা মানে না, শুনে না। হ্যাঁ এখন আর কি ওই টুকটাক 1 টাকা বাড়ছে। এখন এই ভাড়া নিতে গেলে যাত্রীর সাথে অনেক সময় হাতাহাতি হয়, মারামারি হয়, চার দেও বিভিন্ন কথা শুনতে হয়। না 30 টাকা নিই না, আপনি 25 টাকাই নেই। আপনি 2-1 দিন একটু কাপজব করে, আবার যারা রেগুলারলি আপনি অফিসে যায় তারা 25 টাকাই দেয়। ভাড়া কাটতে গিয়ে একটু ইয়ে হয়, ঠিক আছে আপনি 5 টাকা বাড়তি নিলে আপনি খুব কাপজব হয়। কত টাকার ভাড়া? কত টাকা নিচ্ছে? 10 টাকার ভাড়া 15 টাকা নিচ্ছে। তাহলে তো 50% বাড়লো। হ্যাঁ এটাই তো করছে, নিয়ম তো 40% বাড়ানো হচ্ছে, কিন্তু এখানে তো জুলুম করা হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না, কারণ আমরা তো মাইন্ড করতে পারবো না এখানে এসে। কিন্তু এখানে এসে তো ওরা তো ওদের পাওয়ার শো করতেছে, কিন্তু আমরা তো সাধারণ পাবলিক এটা ভুক্তভোগী। এটা আমাদের একেবারে অনুমোদনহীন না, অনুমোদনহীন চুরা কথা, অনুমোদিত না, ফলে এটা পরিষ্কার অবৈধ। এটা আজকে এসে আমরা আমি যেটা উপলব্ধি করলাম, আমি নিজেও অভিযানে এসেছি এবং আমি দেখলাম যে যেখানে আপনার 25 টাকা ভাড়া সেটা 50 টাকা নেওয়া হচ্ছে এবং এটা কোনোভাবেই নিতে পারে না। এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো, আবার আমার মনে হয় যে উদ্বোধন কর্তৃপক্ষ এদের যে যারা সমিতি তাদের সাথে বসে এটা প্রথম ঠিক করতে হবে, কারণ এটা আসলে আমি ঠিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মনে করি না, আইন শৃঙ্খলা কোনো সমস্যা না, কারণ এভাবে আমরা প্রতিদিন ধরবো, এভাবে আসলে বিষয়টা সমাধান করে আমি বলবো যে পুরোপুরি করা যাবে না। দিনের পর দিন চলছে বলে আমি আমি জানি না, কিছু অবৈধ কাজ করছে। এখন তো ধরেন আপনার সমাজে কিছু লোক চুরি করে, কিছু লোক অবৈধ কাজ করে, আপনার দিনের পর দিনই তো চলে তাই না? যখন আমাদের দৃষ্টিতে এসছে ডেফিনেটলি আমরা এটা আপনার এটা যাতে আর কোনোভাবে না চলে বা এটা চললে সরকারের পলিসির মধ্যেই এটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে এনেই আপনার ঠিক সরকার ভাড়া হিসেবে নির্ধারণ করে দিয়ে আপনি যদি মনে করে যে একেবারে শুধু সিটের ভিত্তিতে নিবে কোনো জাতি আপনি দাঁড়িয়ে নেবে, সেক্ষেত্রে সরকার আলাদা ব্যবস্থা নিতে পারে, কিন্তু বর্তমান যে আইন বা বিধি বিধান ব্যবস্থা আছে তাতে এরা কোনোভাবেই এটা চলতে পারে না, তাদের মতো করে চালাতে পারবে না।